জয় মাতারা, জয় মাতারা, জয়। নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। আজ কৌশিকী অমাবস্যা, আজ মধ্যরাত থেকে মা তারার কৃপায় এই সাত রাশি মহাকোটিপতি মহাভাগ্যশালী হতে চলেছে। দেখুন, একটা কথা আছে, যা হয় না কপাল গুণে তা হয় ক্ষণের গুণে। অর্থাৎ আপনার কপালে হয়তো বাধা বিপত্তির জন্য আটকে যাচ্ছে, বেশ কিছু তিথিক্ষণ থাকে, যে সময় যদি আপনারা এই কাজ করেন তাহলে, অর্থাৎ কৌশিকী অমাবস্যার যে নিয়ম আছে এবং বীজমন্ত্র যদি আপনারা মা তারার বীজমন্ত্র যদি পাঠ করতে পারেন, অর্থাৎ যেটা আপনার কপাল গুণে হবে না তা হয় ক্ষণের গুণে, অর্থাৎ আপনার ভাগ্য চমকাবে চমকাবে। অর্থাৎ এই মা তারার বীজমন্ত্র আপনারা অবশ্যই পাঠ করুন এবং আজ মধ্যরাত থেকে এই সাত রাশি কপাল খুলতে চলেছে। আপনাদের বাধা বিঘ্ন যাতে চলছিল সেই বাধা বিঘ্ন আপনাদের কাজে দূর হবে, মা তারার কৃপায় আপনাদের অর্থনৈতিক সমৃদ্ধি হবে, আপনাদের ব্যবসা ক্ষেত্রে উন্নতি, আপনার বিদেশ থেকে লাভ, কর্মক্ষেত্রে সফলতা, সাংসারিক জীবন থেকে আপনারা ভালো শান্তি পাবেন, প্রপার্টি থেকে লাভ, এই সম্ভাবনাগুলো কিন্তু আপনাদের বাড়িয়ে তুলবে। অর্থাৎ স্বয়ং মা তারার কৃপায় আপনার অপার ধন, অপার সফলতা, অদ্ভুত অকল্পনীয় রেজাল্ট পেতে চলেছেন। আবারও বলছি, যা হয় না কপাল গুণে তা হয় ক্ষণের গুণে। অর্থাৎ তিথিক্ষণটা কিন্তু বিশেষভাবে ইম্পর্টেন্ট। অর্থাৎ এই মধ্যরাত থেকে, আজ মধ্যরাত থেকে মা তারার কৃপায়, এবং আপনারা অবশ্যই মা তারার বীজমন্ত্র আপনারা পাঠ করুন এবং মা তারার কৃপায় আপনাদের ভাগ্য নিশ্চিত নিশ্চিত রূপে চমকাতে চলেছে। এই সাত রাশি কোন কোন দিক থেকে লাভ পেতে চলেছে আমি একে একে জানাতে চলি। প্রথম যে রাশি মা তারার কৃপা পেতে চলেছে সেটি হচ্ছে ধনুরাশি। ধনুরাশির সন্তান সুখ, আর্থিক স্থিতির জায়গায় যথেষ্ট মজুদ হবে, পারিবারিক সুখ, প্রপার্টি থেকে লাভ, বিদেশ থেকে লাভ, ভাগ্য আপনাদের সাথ দিবে, কর্মক্ষেত্রে উন্নতি, ব্যবসা ক্ষেত্রে কিন্তু আপনাদের যথেষ্ট উন্নতি কিন্তু দেখা যাবে, দৈনিক রোজগার আপনাদের বৃদ্ধি করবে, আকস্মিক ধন প্রাপ্তি ধনুরাশির ক্ষেত্রে। দ্বিতীয় যে রাশির কথা বলবো সেই রাশি হচ্ছে মীন রাশি। মীন রাশির ক্ষেত্রে আপনাদের ব্যবসা ক্ষেত্রে শুভ, যাতে আইনি জটিলতা চলছিল সেই জায়গাটা আপনারা মুক্তি পাবেন, আপনাদের দৈনিক রোজগার বৃদ্ধি হবে, দাম্পত্য সুখের জায়গা, আপনার পারিবারিক সুখ, এই সম্ভাবনাগুলো কিন্তু থাকছে, কর্মক্ষেত্রে উন্নতি, সফলতা, সাকসেস, লাভ আপনারা কিন্তু এই সময় পাবেন মীন রাশি। এরপরের যে রাশির কথা আমি বলবো সে রাশির নাম সিংহ রাশি। সিংহ রাশির ক্ষেত্রে আপনাদের সন্তান সুখ, প্রেমের ক্ষেত্রে সফলতা, শেয়ার মার্কেট, লটারি, ফাটকা থেকে এই সময় আপনারা কিন্তু অর্থ কিন্তু পাবেন, আকস্মিক ধন প্রাপ্তি, দাম্পত্য সুখ, দৈনিক রোজগার বৃদ্ধি, মান সম্মান, খ্যাতি, প্রতিষ্ঠা, প্রতিপত্তি বৃদ্ধি হবে সিংহ রাশির স্বয়ং মা তারার কৃপায়। এই কৌশিকী অমাবস্যাতে ভাগ্যের চাকা বদলে দিতে চলেছে মা তারার কৃপায় সিংহ রাশির, এবং আপনাদের ডুবে যাওয়া টাকা, আটকে থাকা টাকা, এই টাকাগুলো কিন্তু আপনাদের পুনরুদ্ধার হবে সিংহ রাশির ক্ষেত্রে, মহাভাগ্যশালী রাশি হতে চলেছে। চার নম্বর যে রাশির কথা আমি বলবো মা তারার কৃপায় কপাল খুলতে চলেছে, সেই রাশির নাম হচ্ছে কুম্ভ রাশি। কুম্ভ রাশির ক্ষেত্রে আপনাদের আর্থিক স্থিতির জায়গা যথেষ্ট মজবুত হবে, সফলতা, সাকসেস, লাভ দেখা যাচ্ছে, শরীরগত দিক আপনাদের ভালো হবে, ব্যবসার দিক থেকে উন্নতি আপনাদের হবে, এবং ভাগ্যের পূর্ণ মাত্রায় সাপোর্ট আপনারা পাবেন, আকস্মিক ধন প্রাপ্তি, বিদেশ থেকে লাভ, কর্মক্ষেত্রে উন্নতি, সফলতা, সাকসেস, লাভ আপনাদের দেখা যাচ্ছে, পারিবারিক সুখ, দাম্পত্য সুখ, এই সম্ভাবনাগুলো কিন্তু থাকছে, শত্রু আপনাদের শান্ত হবে। এরপরের যে রাশি, পাঁচ নম্বর যে রাশির কথা আমি বলবো সে রাশির নাম হচ্ছে আপনার মিথুন রাশি। মিথুন রাশির ক্ষেত্রে ব্যবসা ক্ষেত্রে শুভ, আপনার সম্পূর্ণরূপে আপনারা ভাগ্যের সাপোর্ট আপনারা পাবেন, কর্মক্ষেত্রে উন্নতি, আকস্মিক ধন প্রাপ্তি, আপনাদের ক্ষেত্রে শেয়ার মার্কেট থেকে আপনারা লাভ পাবেন, গোল্ডের সঙ্গে যারা যুক্ত আছে তারা লাভ পাবেন। বিশেষ করে আবারও বলবো মা তারার বীজমন্ত্র আপনারা পাঠ করুন এবং এই সময়ের মধ্যে আপনাদের দৈনিক রোজগার বৃদ্ধি হবে, কেরিয়ারের ক্ষেত্রে ডেভেলপমেন্ট, শত্রু শান্ত,
এই সম্ভাবনাগুলো কিন্তু থাকছে। এরপরের যে রাশির কথা আমি বলতে চলেছি সেই রাশির নাম অনেকে আগ্রহ করছে কার কোন রাশি আছে, বৃষ রাশি। বৃষ রাশির ক্ষেত্রে এই স্বয়ং মা তারার কৃপায় আপনাদের আর্থিক রূপ থেকে আপনারা কিন্তু লাভবান হবেন, আকস্মিক ধন প্রাপ্তি, বিদেশ থেকে লাভ, লটারি ফাটকা, শেয়ার থেকে আপনারা কিন্তু এই সময় লাভবান কিন্তু হবেন। এবং বেশ কিছু দিক থেকে আপনাদের ডুবে যাওয়া টাকা, আটকে থাকা টাকা আপনাদের পুনরুদ্ধার হবে। সন্তান সুখের জায়গায় দেখা যাচ্ছে, অর্থাৎ বৃষ রাশির ক্ষেত্রে আকস্মিক ধন প্রাপ্তি, কর্মক্ষেত্রে উন্নতি, দাম্পত্য সুখ, ব্যবসা ক্ষেত্রে উন্নতি, প্রেমের ক্ষেত্রে সফলতা বৃষ রাশির ক্ষেত্রে, এই সম্ভাবনাগুলো কিন্তু স্বয়ং মা তারা কৃপায় বৃষ রাশি কিন্তু হতে চলেছে। অর্থাৎ এই কৌশিকী অমাবস্যা থেকে বৃষ রাশি কিন্তু বিশেষরূপে ভাগ্যের সাপোর্ট কিন্তু আপনারা পেতে চলেছেন। এরপরের যে রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির ক্ষেত্রে আপনাদের আর্থিক স্থিতির জায়গা যথেষ্ট মজবুত হতে চলেছে, সন্তান সুখের জায়গা আপনাদের নির্দেশ করছে, কেরিয়ার ক্ষেত্রে ডেভেলপমেন্ট, আকস্মিক ধন প্রাপ্তি, পারিবারিক সুখ, ডুবে যাওয়া টাকা, আটকে থাকা টাকা আপনাদের পুনরুদ্ধার হবে। এবং আপনাদের এই সময় ব্যবসা ক্ষেত্রে যারা গোল্ডের বিজনেস করছেন, গার্মেন্টসের বিজনেস করছেন, আপনাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট লাভ এই সময় কিন্তু হবে। এবং এই সময়ের মধ্যে আপনাদের শেয়ার মার্কেট থেকে আপনারা এই সময় লাভ পাবেন বৃশ্চিক রাশির ক্ষেত্রে। এবং আপনাদের বেশ কিছু খুশির সংবাদ আপনাদের কিন্তু আসতে চলেছে, দাম্পত্য সুখের জায়গা দেখা যাচ্ছে, কিছু কিছু ক্ষেত্রে আপনারা কিন্তু গুপ্ত ধন আপনারা কিন্তু পেতে চলেছেন। অর্থাৎ আপনারা নিজেও জানবেন না যে হট করে কোনো সূত্র থেকে আপনারা অর্থ পাবেন। এবং বৃশ্চিক রাশির ক্ষেত্রে ব্যবসা ক্ষেত্রে শুভ, বড় ধরনের কন্ট্যাক্ট, বড় ধরনের ড্রিল আপনারা পাবেন, কর্মের জায়গাটা আপনাদের ভালো হবে, কর্মক্ষেত্রে উন্নতি, পদোন্নতি, এই সম্ভাবনাগুলো কিন্তু বৃশ্চিক রাশির ক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে। এবং আপনাদের ক্ষেত্রে কিন্তু পারিবারিক সুখের জায়গা, আপনাদের ক্ষেত্রে কিন্তু প্রপার্টি থেকে লাভ, এই জায়গাগুলো কিন্তু বৃশ্চিক রাশির ক্ষেত্রে স্বয়ং মা তারার কৃপায় এই কৌশিকী অমাবস্যা আজ মধ্যরাত থেকে এই সাত রাশি হতে চলেছে কোটিপতি। এবং আপনারাও কিন্তু বৃশ্চিক রাশির ক্ষেত্রে কিন্তু লটারি লাগার প্রবল সম্ভাবনা কিন্তু থাকছে। অর্থাৎ এই যে কৌশিকী অমাবস্যা আজ মধ্যরাত থেকে এই সাত রাশি নিশ্চিতরূপে জেনে রাখেন, আপনাদের কিন্তু যা হয় না কপাল গুণে তা হয় ক্ষণের গুণে, একটা কথাই আছে। অর্থাৎ তিথিক্ষণটা বিশেষভাবে ইম্পর্টেন্ট। এবং আপনারা অবশ্যই মা তারার বীজমন্ত্র আপনারা যদি পাঠ করতে পারেন, আপনাদের ভাগ্য বদলাতে বাধ্য, নিশ্চিত রূপে আপনাদের কিন্তু ভাগ্য বদলাবে। আমি কৌশিক রায় মা আপনাদেরকে খুব দায়িত্ব নিয়ে বলছি, মা তারার উপাসনা পুজো আপনারা অবশ্যই করুন। ভিডিওটি এ পর্যন্তই, নমস্কার, জয় মাতার।